বংশ নেতা হবে। সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার এই যাদুরানী হাটে। প্রতি মঙ্গলবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে, বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই হাট আপনারা দেখছেন, অনেক বড় হাট। এই হাট থেকে আমরা আপনাদেরকে মিডিয়াম জাতের বলদ গরু, আপনারা যারা খুব বড় বলদ গরু না, মিডিয়াম জাতের বলদ গরু খুঁজেন, তাদের জন্য আমরা এই হাটে বলদ গরুর দাম জানানোর চেষ্টা করব। এখানে আমরা দেখছি এক জোড়া বলদ। ভাই, এটার ওজন কিরকম হবে বলেন তো? একটা তিন মন। আচ্ছা, দাম কত যাচ্ছেন এই জোড়ার? 1,30,000। দাম করছে কেউ? 10 বলছে। 1,10,000 বলছে, দিচ্ছেন না? আচ্ছা, ধন্যবাদ। তারপর আসুন, এখানে আমরা দেখি একটু বড় সাইজের। এই জোড়া কত যাচ্ছেন? ১৮,০০০। অনেক দাম চাচ্ছেন ভাই। দরদাম কত পর্যন্ত করছে? ৫০ পর্যন্ত দাম বলছে, নিজে দেখছেন সুপ্রিয় দর্শক, ৫০ পর্যন্ত দাম বলেছে। তারপর আসুন, বলদ গরু এখানে প্রচুর বলদ। ভাই, জোড়া কত যাচ্ছেন? ৪৫। ১৪৫। দরদাম করছে কেউ? দরদাম করছে? কত? ৩০-৩৫। দুটো তো সাত মনের মতো মাংস হবে। সাত মনের মতো মাংস হবে, তাহলে তো ৩০-৩০ ঠিক ছিল। আচ্ছা, আসুন সুপ্রিয় দর্শক, এই যে আপনাদেরকে আমরা দেখাই মিডিয়াম সাইজের বলদ। আপনারা অনেক মিডিয়াম সাইজের বলদ আপনারা খোঁজেন। এই যে সাদা এক জোড়া দেখছি, দাম কত যাচ্ছেন? ১২৫। আর দরদাম কত পর্যন্ত হয়েছে? ৫-১০ বলতেছে, এই যে শুনছি আমরা। তারপর আসুন, এই যে দেখুন প্রচুর বলদ গরুর এখানে আমদানি, প্রচুর। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে এটা একদম বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের পাশে অবস্থিত। ভাই, এই জোড়ার দাম কত যাচ্ছেন? কত যাচ্ছেন? ১.৫ লাখ এই জোড়া। ১.৫ লাখ, অনেক দাম। দরদাম কত পর্যন্ত করছে বলেন তো? লিগাল দাম কত পর্যন্ত দাম করছে? ৫০,০০০ বললে আপনি ৫০,০০০ বলবেন, কত পর্যন্ত? ৩০-৪০ পর্যন্ত দাম করছে। ধন্যবাদ। তারপর আসুন সুপ্রিয় দর্শক, আমরা একটু আপনাদেরকে এই মিডিয়াম জাতের বলদ, আপনারা অনেকে খোঁজ করেন, বিশেষ করে চিটাগাং, নোয়াখালী, এই জোড়া কুমিল্লা থেকে আসে। এই যে সাদা জোড়া দেখছি, আচ্ছা ওজন কিরকম হবে ভাই? ওজন দিচ্ছেন না? কত হইলে দিবেন? ১০,০০০ হইলে দিবেন? এই যে শুনছেন আপনারা, আসুন সুপ্রিয় দর্শক, আমরা একটু দেখি একটু এই লাল বলদ ছোট সাইজের, এগুলো দাম কত যাচ্ছেন? ১,১৫,০০০, অনেক দাম চাচ্ছেন ভাই। কত দাম করছে ভাই? একের নিচে দাম দেখছেন ভাই। আপনার সাথে কথা বলি, আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন ভাই? আমি ভাই রানীশংকল থেকে আসছি। এই বলদ কিনতে? এই বলদ কিনে কোথায় নিয়ে যান? এগুলো আমরা ঢাকা নিয়ে যাবো ভাই। ঢাকা নিয়ে যান? আজকে কয়টা বলদ কিনছেন? আজকে ৯টা কিনছি ভাই। ৯টা কিনছি আর ৫টা কিনবো। আচ্ছা, আমাকে বলেন তো কোন বলদ গুলা চাহিদা বেশি? এই মিডিয়াম লাল বলদ, লাল বাচ্চা বলদ, আর এই ছোট ছোট গুলি চাহিদা বেশি? এই দুটার আপনি দাম কত বলছেন? ৮৫,০০০ বলছি ভাই। ৮৫,০০০ মানে ৮৫,০০০তে এটা ঠিক আছে? এই জোড়া? এই যে সুপ্রিয় দর্শক শুনছেন, এই দুটো ৮৫,৪৫,০০০ টাকা করে ৮৫,০০০, ঠিক আছে। তারপর আমরা একটু দেখি ভাই, দাম কত যাচ্ছেন এই জোড়ার? ১,৩০,০০০, অনেক দাম। দরদাম করছে কেউ? কত? ১,১০,০০০। আচ্ছা, তারপরে একটু দেখি এখানে লাল সাদা দেখছি, এই জোড়া কত? ১,২০,০০০ চাইছেন, আর দরদাম কত করছে? ১,১০,০০০ বলছে। এই যে দেখছেন সুপ্রিয় দর্শক, এই দেখুন প্রচুর বলো, এই যে দেখুন এই জোড়ার দাম কত যাচ্ছেন? ১৩৫,০০০ অনেক দাম। দরদাম কত করছে মানুষ? ১০,০০০ পর্যন্ত দাম হচ্ছে, এই যে দেখছেন। আচ্ছা, আমরা একটু ভিতরে যাই, ভেতরে গিয়ে আমরা একটু দেখি, এগুলি কি বিক্রি হয়ে গেছে? কিনছে। আচ্ছা, এগুলি কেনা হয়ে গেছে, এগুলি লোক পাওয়া যাচ্ছে না ভাই। এই জোড়া কত যাচ্ছেন?
এগুলো দাম চাচ্ছে 1,25,000 1,25,000 আর মানুষ দরদাম কত করছে 1,15,000 1,15,000 পর্যন্ত করছে এই যে শুনছেন এই যে এদিকে দেখি আমরা আপনি কি নেবেন না প্রচুর লাল বড় ভাই এই দুটোর দাম কত যাচ্ছেন 1,50,000 1,50,000 এত দাম দরদাম কত করছে 30 মন্দ দাম উঠছে তারপর ভাই আপনার কোন দুইটা লাল এই চারটা আচ্ছা এই জোড়া কত করে যাচ্ছে জোড়া চা আছে 150 150 করে চাচ্ছেন আর লোকজন কত বলতেছে লোকজন বলতে 80 পর্যন্ত বলতেছে হ্যাঁ এই যে দেখছেন আপনারা 80 বলছে লোকজন এই দুই জোড়া আপনারা শুনলেন যে লাল বলদের চাহিদাটা একটু বেশি তা শুন আমরা একটু দেখি এখানে দুটো লাল বলদ দেখছি এই দুটো আপনার দাম কত যাচ্ছেন দাম রাখছি 25 1,25,000 চাচ্ছেন আর মানুষ দরদাম কত করছে মানুষ দাম করছে 15-12 15-12 দাম বলছে আচ্ছা দিচ্ছেন না কত হলে দিবেন 20 হলে দিয়ে দেব 1,20,000 হলে দিবেন মাংস কিরকম হবে বলেন তো আমাদেরকে 5 মন দুইটার আড়াই মন করে 5 মন হ্যাঁ 5 মনে কাছাকাছি হবে কাছাকাছি আর কি কম হতেও পারে আসুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা লাল বলদ দেখাই এখানে আমরা খুব সুন্দর দুটো লাল বলদ দেখছি এই যে দেখুন খুব সুন্দর ভাই এটা কি জাতের ভাই কোন দেশি 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 এই যে দেখুন খুব সুন্দর আচ্ছা ওজন কিরকম হবে ভাই একটা একটা হবে এটা হবে 5.5 মন এটা 5 মন ওটা 5 মন এটা 5.5 মন দাম কত করে চাচ্ছেন জোড়া দাম চাচ্ছে 220 2,20,000 দরদাম করছে কেউ করছে কত 90 1,90,000 দিচ্ছেন না কত হইলে দিবেন মানে পুরাপুরি দুই মনস্থ করছেন পুরাপুরি দুই হইলে দিবেন আচ্ছা ধন্যবাদ এই যে সুপ্রিয় দর্শক দেখছেন অনেক সুন্দর লাল দুটো বলো তারপর আমরা এখানে দেখি ভাই এই জোড়া কত যাচ্ছেন 190 190 ওজন না 8 মন হবে তারপরে দরদাম কত করছে দরদাম মানুষ কত করছে 150 বলছে 150 বলছে দিচ্ছেন না আর চারিকে বাড়লে দিবেন এরপরে যে দুটো লাল দেখছি আমরা দেখো বেশ স্বাস্থ্যবান ভাই দাম কত হচ্ছেন জোড়ার জোড়া 1,70,000 তারপরে মানুষ কত দাম করছে 50-55 পর্যন্ত দাম বলছে এই যে শুনছি আমরা দর্শক এই যে আপনারা দেখছেন এত বলদ আমরা এ পর্যন্ত উত্তরবঙ্গের কোনো হাটে দেখিনি এই যে দেখুন এত বলদ এই যে দেখছেন এই যে দেখুন কত এই যে সমস্ত বলদ এদিকে সমস্ত বলদ এখানে দেখি আমরা এক জোড়া বলদ একটা লাল একটা সাদা দেশি না ভাই ভাই ওজন কিরকম হবে ভাই বলেন তো ভাই সাত ধরে নেন সাত মন দুটা সাত মন দাম কত যাচ্ছেন দামটা আছে ভাই 165 আর মানুষ দরদাম কত করছে দরদাম কত দাদা 45 1,45,000 মানে 50,000 দিয়ে দিবে জি 50,000 দিয়ে আচ্ছা ধন্যবাদ এবার আমরা একটু দেখি যে বিদেশি জাতের এই যে ক্রস জাতের বলদ ভাই বলদ জোড়া কার আপনার এই যে ক্রস বলদ আমরা সাধারণত দেখিনি এই ক্রস বলদ ভাই কোথায় পাইলেন আপনি কিনছিলেন কোথা থেকে এই বাজার থেকে কিনছেন এই জোড়ার দাম কত যাচ্ছেন 2,00,000 চাইছেন আর মানুষ দরদাম কত করছে এখনো দাম করে নাই কত হইলে আপনি মনস্থ করছেন বেচবেন 150 হইলে বেচবেন 150-এর উপরে যাইতে হবে আচ্ছা শুনছি আমরা এই যে সুপ্রিয় দর্শক এ পর্যন্ত আমরা এই ক্রস জাতের বলদ খুব কম দেখা যায় তা আপনারা দেখছেন যে অনেক বড় বলদের হাট এবং এই হাটটি আমরা আজ পরিচয় করিয়ে দিলাম আপনাদের কাছে আবারও জানিয়ে রাখি ঠাকুরগাঁও জেলার এটা হরিপুর থানার জাদুরানী হাট প্রতি মঙ্গলবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে এবং এই হাটের মধ্যে আমরা সবচেয়ে বেশি যেটা দেখলাম সেটা বলদ এবং ষাঁড় গরু এখানে প্রচুর পরিমাণে রয়েছে এই যে আপনারা দেখছেন এতক্ষণ আপনারা ভিডিওটি কষ্ট করে দেখুন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এই ভিডিওটি দেখানোর জন্য
দেখার জন্য আপনাদের। এই যে দেখছেন আপনারা এখানে আবার কিছু লাল দেখছেন ভাই, এই জোড়া কত করে যাচ্ছেন? আড়াইশো, অনেক দাম। দরদাম করছে মানুষ, গ্রাহক নাই, কাস্টমার নেই। এই যে ওনারা একটু দামটা বেশি যাবে, কারণ এখন কাস্টমার। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।